Allahumma anta salam wa minka salam tabarakta rabbana wa ta'alayta ya zal jalali wal ikram rabbana zalamna anfusana wa in lam taghfir lana وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله এই রুস্তমপুর গ্রামবাসী এবং মুর্দেগানের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সালে সব মাহফিলে গভীরাত আমি না কান্দা গুনাগার অনেক ওলামায়ে কেরাম আয়া আল্লাহ মাদ্রাসার মুদাদ্দিসিনে কেরাম মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ নিয়ে আল্লাহ তালিবুল এলেমগণকে নিয়ে ছাত্র বন্ধুদের নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলো নিয়ে ব্যবসায়ী ভাইদের নিয়ে আদানি পাটনা মুরব্বীদেরকে নিয়ে ফরদার আলের মা বোনগুলো নিয়ে তোমার রহমতের দরবারে বিজ্ঞান হাত তুলেছি গো আল্লাহ মেহরবানি করে মুনাজাত কবুল করেনি রব্বুল আলামিন এ আল্লাহ তুমি নজর করে দেখো এই মুনাজাতের মধ্যে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নেই ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে তোমার দরবারে দুটি হাত উঠাতে লজ্জা লাগে গুনার দিকে তাকাইলে রহমতের আশা করতে পারি না রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন আল্লাহ দুনিয়ায় অভাবে পড়ে বিপদে পড়ে কোনদিন মানুষের দরজায় ভিক্ষার হাত বাড়াই না রে মাহবুব আল্লাহ তুমি আমাদেরকে মানুষের দরজারে ভিক্ষুক বানাও না কিন্তু আমরা সবাই তোমার দরবারের ভিক্ষু বিপদে পড়লে তোমার দরবারে হাত বাড়াই তুমি খালি হাতে ফিরাইয়া দিলে কার দুয়ারে গিয়া হাত বাড়াবো রব্বুল আলামিন এই মুহূর্তে মেহরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও
দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, ছেলে মেয়ের গুনাহ মাফ করে দাও, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দাও, খাস করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন হে আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটায়া দাও, গুনার বোঝা সহ কাফনের কাপড় পরাইও না, গুনাগার বানায়া কবরে নিও না, গুনাগার বানায়া কেয়ামতের ময়দানে উঠাইও না, গুনাগার বলে ডাক দিও না। আল্লাহ 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 আল্লাহ, আমাদের জীবনের গুনাগুলি মাফ করছনি গো আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করছনি গো আল্লাহ। আমরা যারা মাহফিলে আছি আর যারা নাই, প্রত্যেকের জীবনের গুনাগুলি মাফ করে দাও, যারা আয়োজন করেছেন তাদের গুনাগুলি মাফ করে দাও, যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও। ও আল্লাহ, যুব সমাজের গুনাগুলি মাফ করে দাও, দালি পাকনা মুরব্বী ওলামাই কেরাম যারা আছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাগুলি মাফ করে দাও। আমি গুনাগার, এই মুহূর্তে আল্লাহ আমার জীবনের গুনাগুলি মাফ করে দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিব আমাদের আক ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতিমুন নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। তমাম আম্বিয়া আলাইহি ওয়াসসালাম, তমাম সাহাবায়ে কেরাম, তমাম সুহাদায়ে কেরাম, তাবেঈন তাবেয়ে তাবেঈন, খুলাফায়ে রাশিদীন আশারে মুবাশশিরীন, আহলে বাইতগণ, আয়াল্লাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ প্রত্যেকের রওয়ায়েতকে পৌঁছায়া দাও আল্লাহ। আয়াল্লাহ মাযহাবে আরবা তরায়েকে আরবা গণের রওয়ায়েতকে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন সুহাদায় ওহুদ, সুহাদায় বদর, সুহাদায় কারবালা, সুহাদায় ইয়ারমুক, সুহাদায় সিফফিন, সুহাদায় তবুক গণের রওয়ায়েতকে পৌঁছিয়ে দাও। আয়া আল্লাহ সারা বিশ্বের মাটির নিচে কলমাওয়ালা ঈমানদার দত মুমিন মুসলমান কবরবাসী প্রত্যেকের রওয়ায়েতকে পৌঁছায়া দাও গো আল্লাহ। ও আল্লাহ জানি না এই মজলিসে যারা হাত তুলেছেন তার আব্বা জান জানি কবরে গো আল্লাহ, কার আব্বা জান জানি কবরে, কার আব্বা আম্মা দুইজনেই জানি কবরে, দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায় রে বাবু, কত মা বোন রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা জগতে আর দেখা যায় না, কত রূপের মানুষ দুনিয়াতে দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যায় না। রব্বুল আলামিন করে থাকিয়া সারা দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু আমাদের আব্বা আম্মা কবরে কিভাবে আছে খবর নাই। ও আল্লাহ ওই আমাদের আব্বা আম্মার রুহের প্রতি আদিয়ে পৌঁছে দাও,
দাদা দাদি গ্রহের প্রতি পৌঁছে আদা নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যারা কবরে প্রত্যেকে এরা রায় পাকে পৌঁছায় আদা আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান মানে আদম জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আল্লাহ আল্লাহ জীবনে আল্লাহ রে অনেক ডাকছেন বাবাজিরা তবে একটু মায়া ভরা মনটি মন দিয়ে একটু ডাকেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সরসিনার দরবারে ওই ফুলের বাগানে তোমার অলি আল্লাহ রাশিয়াছেন আল্লাহ এ অলিদের রোহের বোঝে হাদিয়া পুষায় দাও আল্লাহ জৈনপুরের জমিনে আল্লামা কারামত আলী জৈনপুরি হাফিজ আহমদ জৈনপুরি রহমহম আল্লাহ রহম বারকে পুষিয়া দাও এ অলি আল্লাহ দরজা বলন্দ করে দাও হযরত শাহজালাল আলী আমানি মুজাদ্দাদি রহমতুল্লাহ আলাই দরজা বলন্দ করে দাও 360 টাউনিয়া দরজা বলন্দ করে দাও কাজ করে আল্লাহ গো আমাদের শিরতাজ জয়ানের মন উপমহাদেশের পক্ষাত আল্লাহ রুলি আয়া আল্লাহ যিনি ছিলেন সারা জীবন কোরআনের জন্য দীন ইসলামের জন্য জেহাদ করে গিয়েছেন আল্লাহ ওই ফুলতুলির ফুলের বাগানে আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি রুহের প্রতি হাদিয়া পৌঁছে দেন এই অলি আল্লাহ দরজা বলন্দ করে দেন অলি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন শেফায়ে কামেলা আজলা দান করেন দেশ বিদেশে আছে তারা প্রত্যেকের হেফাজত করেন খাস করে আল্লাহ এই করোনা মহামারী থেকে সারা বিশ্বের জমিনকে হেফাজত করে আমাদের ছেলেরা আমাদের আপনজনেরা আয় আল্লাহ আমাদের রক্তের মানুষ দেশ বিদেশে নিজেকে তাড়নায় গিয়েছে গো আল্লাহ কেউ লন্ডনে কেউ ফ্রান্সে কেউ আমেরিকা কেউ সৌদি আরব কেউ কুয়েতে কেউ দুবাই কেউ ওমান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কেউ মালয়েশিয়া আল্লাহ বিভিন্ন দেশ বিদেশে ছড়াইয়া ছিটাই আছে গো আল্লাহ সারা বিশ্বে করোনা আবারও দেখা দিছে গো আল্লাহ মানুষ মহা বড় মুসিবতে আছে ঘর থেকে বের হতে পারছে না কামাই রোজগার করতে পারছে না মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইতেছে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের পাপের কারণে নারাজ হইয়া তুমি এই মহামারী জমিনে পাঠাইছো রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই গুনাগুলি মাফ করিয়া দিয়া আমাদের প্রতি নারাজ না হইয়া আল্লাহ তোমার রহমানুর রহিম গাফুরুর রহিম এই নামের উসিলা দিয়া এই করোনা মহামারী থেকে এই বাংলাদেশকে সারা বিশ্বের জমিনকে সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করে একটু আল্লাহরে ডাক দেন না আল্লাহ আর একটু ধরে বলেন আল্লাহ ইয়া আল্লাহ এই করোনা থেকে আল্লাহ যেন জাতিকে মুক্তি দেয় এই মনের আশা নিয়ে একটু ডাক দেন আল্লাহ ইয়া রহমান আদ-দুনিয়া ইয়া রহিম আল-আখিরা ইয়া রহিম আল-মাসাকি আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়া দেন এই এলাকার মধ্যে রহমত নাজিল করেন দুনিয়ায় যত অশান্তি গো আল্লাহ সকল অশান্তি দূর করে দেন দুনিয়া এখন ফেতনায় ভরে গেছে আল্লাহ আল্লাহ এখন আলেমদের মধ্যে ফেতনা বড় ফেতনা শুরু হয়ে গেছে এই আলেমদের ফেতনা থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ লা তাকনাতু মির রহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ যুব সমাজ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন আল্লাহ তাদেরকে যাযায় খায়াত দান করেন আল্লাহ মুরব্বিয়ানদেরকে হেফাজত করেন নেক হায়াত দান করেন ফরদার আলের মাহবুবগুলোকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে কবুল করে নেন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা
আলা খায়র খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন ওয়াজআল আকরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।